বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো পিসিতে যে আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল দিই, সেই অ্যান্টিভাইরাস দেওয়া আসলে পিসির জন্য ভালো না মন্দ, বা কি কারণে আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল দেবো, বা অ্যান্টিভাইরাস ইনস্টল দিলে কি হয়, বা অ্যান্টিভাইরাস যদি আমরা পিসিতে ইনস্টল না দিতে কি কি সমস্যা হয়। নর্মাল যে আমরা অ্যান্টিভাইরাসগুলো ইনস্টল দিই, ক্যাসপারস্কি, পান্ডা, ইস্কাইন, কুইক হেলথ, বা আরও অন্য অন্য অ্যান্টিভাইরাস আছে, অনেকেই অনেক ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করে, কিন্তু নর্মালি অনেকেই ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করে, যেমন সামাদ বা এই ধরনের আরো যে ফ্রি অ্যান্টিভাইরাস গুলো অনেকে ইউজ। ভাইরাসগুলো আমরা ল্যাপটপ বা পিসিতে যে ইনস্টল দেই, প্রথম যে কারণগুলো হয় ল্যাপটপ বা পিসিতে যে কারণগুলো হয় সেটা হচ্ছে হলো, পিসিতে যখন আমরা ভাইরাস আমাদের পিসিতে ভাইরাস ঢোকে, তখন আমাদের যে ফাইলগুলো আছে, সফটওয়্যার ফাইল বা অন্য অন্য যে ফাইলগুলো আছে, মেনলি যে সফটওয়্যারের যে ফাইলগুলো আছে এটাতে আমরা ইনস্টল ফাইল খুঁজে পাই না। অনেক সময় আছে যে গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ভিতরে সফটওয়্যারে ইনস্টল যে ফাইলটা আছে খুঁজে পাওয়া যায় না। এটা হয় কি, অ্যান্টিভাইরাস ভাইরাস ঢোকার কারণে আমাদের পিসিতে যে সেট আপ ফাইল আছে ফাইলগুলো নষ্ট করে ফেলে দেয়, খেয়ে ফেলে দেয়। ওখানে ওই অবস্থা থেকে বাঁচার জন্য আমরা সফটওয়্যারগুলা জিপ করে রাখবো। যারা নর্মালি আইটি সেক্টরে কাজ করে বা আইটি সেক্টরে মোটামুটি ভালো, যারা ভালো বোঝে বা জানে, তারা জিপ ফাইল করে রাখে। উইনরার একটা সফটওয়্যার আছে, নর্মালি এটাই অনেকে ইউজ করে। উইনরার একটা সফটওয়্যার, নেটে সার্চ দিলে চলে আসে উইনরার সফটওয়্যার। উইনরার সফটওয়্যার দিয়ে জিপ করে যদি রাখা যায়, আমরা যে সফটওয়্যারগুলো আমরা এটা আগেই জিপ করে রাখছি আপনাদের দেখানোর জন্যে, কিভাবে জিপ করতে হয় বা সফটওয়্যার কিভাবে ইনস্টল দেওয়া হয় বিষয়গুলা। জিপ করা ফাইলগুলো ভিতরে ডাইরেক্ট ক্লিক করে অন হয় না, ভিতরে যাইতে হয়। ডাইরেক্ট ফাইলগুলো ডাইরেক্ট অন করলেই ভিতরে সফটওয়্যার ফাইলগুলো চলে আসে। এই ফাইলগুলোর বেশি সমস্যা হয় জিপ করে না রাখলে। যেমন এটাতে যে শর্টকাট একটা কি আছে, শর্টকাট একটা সফটওয়্যার হয়ে আছে, একটা ফাইল হয়ে আছে, এই ফাইলগুলা ডাইরেক্ট অন করা যায় না। এটাতে যেমন সেট আপ ফাইল নাই, এটা সেট আপ ফাইল নাই, নষ্ট করে ফেলেছে, ভাইরাস ঢুকে এটা খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে এটাতে সেট আপ ফাইলগুলা। আমরা এই ফাইল কিভাবে জিপ করে সেই বিষয়টা আজকে দেখব। রাইট বাটন ক্লিক করে অ্যাড টু জিপ ক্লিক করলে, করার পরে এই অপশনটা চলে আসে। আসার পরে জিপ আর রার ফাইল, আমরা নর্মালি রার করে রাখি অনেকেই, ক্লিক করার পর ওকে ক্লিক করলেই আমাদের শুরু হয়ে গেল রার করা বা জিপ করা। এটা যতটুকু ফাইল বা ওই হিসাবে একটু সময় নেয়। আমরা এই ফাইলটা এটার ভিতরেও ভাইরাস, প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন, অ্যাটাক করার পরে অফিস যে প্রোগ্রাম ফাইলটা আছে এটাতে সেট আপ ফাইল নেই, নষ্ট করে ফেলেছে। এবার আমরা এখানে হলো অ্যাড করার জন্য, কোনো ফাইল যদি আমরা অ্যাড করতে চাই বা জিপ করে রাখতে চাই, এটা হচ্ছে আনজিপ করার জন্য। এবার আমরা ওকে করব। ওকে করলে আনজিপ বলতে আমরা যে ফাইলটা জিপ করে রাখি সেটাকে আনজিপ করার জন্য, বা এমনি নর্মাল ফাইলে আনার জন্য আমরা ওখানে ক্লিক করলে আনজিপ হয়ে যাবে, বা নর্মাল যেভাবে আমরা সফটওয়্যার ডাইরেক্ট ফোল্ডারে ক্লিক করলে যেভাবে আসে ওভাবেই চলে আসে। এটা হচ্ছে হলো একটা বেস্ট একটা পলিসি বা বুদ্ধি হচ্ছে হলো, কোনো সফটওয়্যার ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করে, তারপরেও অ্যান্টিভাইরাস যদি না থাকে, কেউ যদি না ইউজ করে, তো এভাবে এই যে এটাতে সেট আপ ফাইল চলে এসেছে। এটাতে আমরা আগেই এই ফাইলটা জিপ করে রাখার কারণেই, আবার আনজিপ করার পরেই আমাদের নর্মালি যেভাবে ফাইল ওভাবে চলে এসেছে। আমরা ইউএসবি বা যে কোনো ফোল্ডার বা ফাইল ভাইরাসে যদি অ্যাটাক করে, অ্যাটাক করলে যে অপশন, এই অপশনগুলো এইভাবে চলে আসে, শর্টকাট কি হয় বা অর্ধেক দেখা যায় না, ফুল কম্পিউটার যদি ভাইরাসে ক্লিক মানে আক্রান্ত হয়ে যায় ফাইল বা ফোল্ডার বা ফুল কম্পিউটার, তাহলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, কারণ যে ফোল্ডারগুলো বা যে সফটওয়্যারগুলো অন না হইলে, অনেক গুরুত্বপূর্ণ ফাইল হয়, সফটওয়্যারগুলো নর্মালি অন করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখায়, যেমন অনেক ধরনের ইরর দেখায়। মেইন যে প্রবলেমগুলো হয় ইরর দেখায়, এই ইরর থেকে আমরা বাঁচার জন্য সবাই, বা সফটওয়্যার থেকে যেন ভাইরাস আক্রান্ত না করে সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করি।
ফেরি ফ্রি অ্যান্টিভাইরাস অনেকে ইউজ করে, যেমন স্মার্ট সামাত। এখন আমরা কোনো ফাইল যদি অন করতে যাই বা পিসিতে আমরা ইনস্টল করার পরেই আমরা যদি ভাইরাস মুক্ত করতে চাই, যেটা বেটার সলিউশন, সেটা হচ্ছে পিসিতে আমরা উইন্ডোজ দেব, দেওয়ার পরে অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো ফাইল ইনস্টল করব না। না করার আগে আমরা একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করব, যে কোনো অ্যান্টিভাইরাস, যেটা অনেক সময় আছে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, ওই অ্যান্টিভাইরাস ইনস্টল করার পরে ফুল কম্পিউটার স্ক্যান করার পরেই আমরা কম্পিউটার ইনস্টল সফটওয়্যারগুলো ইনস্টল করব, তাহলে আমাদের কম্পিউটার ভালো থাকবে বা ফাইলগুলো ভালো থাকবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।